গাইস, গেমের ভিতরে প্রবেশ করার মাত্রই দেখতে পাচ্ছি আমার চারপাশে যে চারটা এক্সট্রা ইমোট ছিল সেটা লক করা, আর এটা লক খুলবো কিভাবে এটা হচ্ছে বড় বিষয়, আর এটা কেন লক করা এটাও হচ্ছে আর একটা বড় বিষয়। মূল বিষয়টা হচ্ছে গারেনা এখন যে সিস্টেম করেছে, প্রত্যেকটা বুয়া পাস যদি আমরা না নিই তাহলে আমরা এইখানে এক্সট্রা যে চারটা ইমোট রয়েছে মানে টোটাল বারোটা ইমোট আমরা ইকুইপ করতে পারবো না। বারোটা ইকুইপ করতে গেলে আমাদের বুয়া পাস অবশ্যই নিতে হবে, তার মানে হচ্ছে এইবারের বুয়া পাসটা আমাদের অবশ্যই কিনতে হবে যদি আমরা বারোটা ইমোট রাখতে চাই তাহলে। আর তাছাড়া এইবারের বুয়া পাসে বিশেষ একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ইমোট। ইমোটটা দেখানোর আগে আমি তোমাদেরকে দেখাতে চাই এইবারে বুয়া পাসের লুট বক্সটা। ভাই লুট বক্সটা দেখো, লুট বক্সটা দেখতে কেমন লাগে ভাই? একটা ব্যাং, মোটামুটি একটা পোল, একটা সানফ্লাওয়ার সম্ভবত এটা হাতে নিয়ে মোটামুটি বসে আছে, এটাই হচ্ছে লুট বক্স। আর তাছাড়া একটা ম্যাকটেনের স্কিন রয়েছে এখানে, যেটা হচ্ছে রেঞ্জ ডাবল, মুভমেন্ট স্পিড সিঙ্গেল, রিলোড স্পিড মাইনাস। আর এইখানে সবচাইতে মজার বিষয় হলো একটা ইমোট আছে, এখানে একটা ইমোট আছে এইবারের বুয়া পাসের ভিতরে, এই যে ইমোটটা, এই ইমোটটা একবার দিলে কিন্তু থেকেই যাবে যতক্ষণ পর্যন্ত তুমি বন্ধ না করবে। মানে পুরাতন এরকম অনেক ইমোট তোমার কাছে হয়তো আছে, আমার কাছে তো অনেকগুলোই আছে, তো সেই ধরনেরই কিন্তু ইমোট এইটা। সো এইবারের বুয়া পাসটা মিস করা যাবে না কোনোভাবেই, কারণ এইবারের বুয়া পাসের বিশেষ আকর্ষণ হচ্ছে এই ইমোটটা। আর যেটা আকর্ষণ সেটা হচ্ছে আমাদের বারোটা ইমোট ইকুইপ করার জন্য যে অপশন রয়েছে ওই অপশনটা। বান্ডেলটাও মোটামুটি জোস আছে, বিশেষ করে বান্ডেল দেখতে পড়তেছ কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর তাছাড়া বান্ডেলটা দেখতেছো বৃষ্টি পড়তেছে। সো এই বান্ডেলটা আমরা যদি নেই তারপরে এরকম হবে কিনা সেটা আমি এখন বলতে পারবো না, কারণ এটা করতে গেলে আমার অনেক ডায়মন্ড খরচ হবে। তো আমি জাস্ট আপগ্রেড করতেছি, তোমাদের যাদের আগের বুয়া পাস নেওয়া আছে তারা আপগ্রেড অপশনে আসলেই কিন্তু এখানে 319 ডায়মন্ডে বুয়া পাসটা নিতে পারবে, তার মানে একটা উইকলি মেম্বারশিপের ব্যাপার, অথবা 355 ডায়মন্ড সরাসরি টপ আপ করলেই কিন্তু তোমরা এখান থেকে এই বুয়া পাসটা পারচেস করে নিতে পারবে। আর তোমাদের যার যত ডায়মন্ড টপ আপ লাগবে তারা কিন্তু অবশ্যই আমার এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবে, ওয়েবসাইটে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন অফার টফার দেওয়া হয়। তাছাড়া কিন্তু তোমরা এইখান থেকে ইউনিপিন ভাউচারের মাধ্যমে ইনস্ট্যান্ট কিন্তু অর্ডার করে ডায়মন্ড টপ আপ করতে পারবে নিজেরটা নিজে 24 ঘন্টা, তোমার যখন মনে হয় তখন কিন্তু এই ইউনিপিনের এই অপশনটা থেকে তোমরা টপ আপ করে নিতে পারবে। কীভাবে টপ আপ করে তার জন্য এইখানে দেখো উপরে যে ব্যানার রয়েছে, এইখানে প্রত্যেকটা ব্যানারে কিন্তু এক একটা আলাদা ভিডিও রয়েছে, তোমরা জাস্ট কোনো সমস্যা বললে এই ভিডিওগুলো দেখে নেবে তাহলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ওয়েবসাইটের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওয়েবসাইটে কিন্তু এখন বিকাশ থেকে টাকা পাঠালে এক টাকাও খরচ কাটে না, বিনা খরচেই কিন্তু তোমরা ডায়মন্ড টপ করতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে। বরাবর যে 5 টাকা খরচ করতো বা 10 টাকা খরচ করতো এটা কিন্তু এখন আর কাটবে না, এটা তোমাদেরকে বলে দিলাম। সো এখন হচ্ছে বিষয়টা, এখানে তোমরা যারা আর কি ব্যাজেস বেশি করতে চাও বা ইমোট বা বান্ডেল যারা আগেভাগে নিতে চাও, তারা এখানে 76% ডিসকাউন্টে 719 ডায়মন্ড দিয়ে প্রিমিয়াম প্লাস নিতে পারো। আর যারা মনে করো যে এইগুলো চাও না, তোমরা আস্তে আস্তে নিতে চাও যে আমি একটা সময় গেম খেলতে খেলতে ব্যাজেস বাড়িয়ে তারপরে নিব, তারা 319 ডায়মন্ড দিয়ে পারচেস করবে। তো আমি দেখো তেমন একটা গেম খেলি না অত বেশি, এর জন্য আমি 719 ডায়মন্ড দিয়ে এখানে পারচেস করতেছি। তো এটা পারচেস করার সাথে সাথে কিন্তু আমি 50টা ব্যাজেস এখানে পেয়ে যাব, দেখতে পারতেছো আমার কিন্তু প্রিমিয়াম প্লাসটা পারচেস করে ফেলেছি 719 ডায়মন্ড দিয়ে। অ্যান্ড এখানে কিন্তু আমি 50টা ব্যাজেস এখনই পেয়ে যাব। আর তাছাড়া এই যে ইমোটের সেকশন টেকশন এগুলো সব কিছু আমার কিন্তু আনলক হয়ে গেছে, আর আমি এখানে 50টা ব্যাজেসের কারণে অনেক কিছু এখন ক্লেম করতে পারবো। দেখতে পারতেছো যে এই আইটেমগুলো কিন্তু আমার এখন ক্লেম হয়েছে, আমি এখান থেকে এই যে লুট বক্সটাও কিন্তু ক্লেম হয়েছে, ম্যাকটেনের স্কিনটাও ক্লেম হয়েছে এবং পার্মানেন্ট এটা, জাস্ট আমি 719 ডায়মন্ড দিয়ে প্রিমিয়াম প্লাস নিয়েছি এর কারণে। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, আফতার রয়েছে, ব্যানার রয়েছে, তো আমি এগুলো ইকুইপ করবো না, যার কারণে এখান থেকে টিক মার্ক সরিয়ে দিচ্ছি। আমি যেগুলো ইকুইপ করবো সেগুলো টিক মার্ক দিয়ে রেখেছি। এখানে একটা ও ভাই সাহেব, এখানে একটা টোটোর স্কিন রয়েছে, মানে বাইকের স্কিন, ইজি বাইকের স্কিন, সো এটা আমি সব কিছু ইকুইপ করে ফেললাম। অ্যান্ড এখানে কিন্তু আমার 5টা ইভো গান টোকেনের ক্রিয়েট দিয়েছে, এখান থেকে ইউনিভার্সাল টোকেন আমি নিয়ে নিলাম। আর তাছাড়া এখান থেকে তোমাদের কাছে যে পেটটা নেই সেই পেটটাও কিন্তু নিতে পারবে। তো আমার কাছে সব পেট আছে, দেখার কিছুই নেই, তারপর আমি একবার টেস্ট করে নিলাম। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিলাম, 11টা FF টোকেন পেয়েছি। সো আমি এবার দেখো তোমাদেরকে দেখাই আমার যে ব্যাজেস কত হয়েছে। এর আগের বার ছিল 191টা, আর এইবার কিন্তু 51টা এখনই হয়েছে, তার মানে 191টা এর আগের বার ছিল, তার আগেরগুলো দেখো 300+ বা 300-এর আশেপাশে, কিন্তু আমি এই মাসে গেম অনেক কম খেলেছি যার কারণে কিন্তু 191টা ব্যাজেস তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রত্যেকবারই প্রিমিয়াম প্লাস বাই করি অথবা নর্মালটা বাই করলো পরে আমি আরও ব্যাজেস কিনে নিই। আর এই ছিল মোটামুটি আজকের ভিডিও, তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি।
আর ইমোটটা এখন দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে ইমোট যদি আমি নিতে যাই আমার ব্যাজেস বাড়িয়ে আরও অনেক করতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে 90টা ব্যাজেস যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা ইমোটটা পেয়ে যাব। আর ইমোটটা একবার দিলে কিন্তু থেকেই যায় অন্য অন্য আগের ইমোটগুলোর মতো। আর এখানে আমি যখনই এই বুয়া বাসটা পারচেস করেছি, পারচেস করার পরে কিন্তু আমাকে বিশেষ করে 12টা ইমোটের যে সেকশন এইগুলো আনলক হয়ে গেছে। আমি এখন চাইলে কিন্তু 12টা ইমোট একসাথে দিতে পারবো। দেখতে পারতেছো যে এই যে একে একে করে 12টা ইমোট কিন্তু আমি একসাথে রাখতে পারবো এবং দিতে পারবো। জাস্ট তোমরা যদি বুয়া বাস পারচেস করো তাহলেই কিন্তু এগুলো পারবে। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং বুয়া বাসে এখানে লাক রয়্যাল সেকশন রয়েছে, তোমরা এইখানে স্পিন করার কোনো দরকার নেই, কারণ এইখানে দেখো স্পিন করে কোনো লাভ নেই। যদি চারবার স্পিন করো বা পাঁচবার স্পিন করো তাহলে কিন্তু তোমাদের 450 ডায়মন্ড মানে 450 ডায়মন্ড চলে যাবে। তো 450 ডায়মন্ড কিন্তু তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে এখান থেকে বুয়া বাস নিতে পারবে না, কারণ নিতে গেলে এই দেখো এখানে এই কার্ডে কত, এটা আমি তো নিয়ে ফেলছি এজন্য দেখাচ্ছি না, হয়তো বা 200 টোকেন বা 120 টোকেন আছে। সো এগুলো দরকার নেই, তোমরা সরাসরি পারচেস করে নিবে তাহলেই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজাতে ভুলবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার খেয়াল রাখবে, অবশ্যই অন্ধকার ও স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।